শুভ সকাল প্রিয় বন্ধুরা। তো এখন বাজে সকাল 5:30, তো প্রায় 5:45 বাজে। তো আমার মনাটা যেহেতু গুমার আর আমি ব্রাশটা কইরা শুধুমাত্র আইছি রান্না করে মিষ্টি বানানোর লিগা। তো এই মিষ্টিটি যে দেখতাছেন এটি কিন্তু নর্মাল মিষ্টি না, এটি যে মুড়িটি আমার বাড়ির মধ্যে নষ্ট, তো মানে একবারে নষ্ট এই মুড়িটি দিয়ে আমি অক্ষণে মিষ্টি বানাইতাছি ইউটিউবের দিয়া দেখা। তো জানি না ফার্স্ট টাইম কীরকম হইব, আর আমার মনাটাও উইটটা গেল বন্ধুরা এই ফাঁকে মিষ্টিটি করতে করতে কইতে না হইতে উইটটা গেল। আয় 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 তো একটু আগেই যে দেখাইলাম বন্ধুরা আমার ছেলেটা যে ঘুমের থেকে উঠলেও যে কত নমুনা করতেছে, মানে ঘুম ভাঙতেছে না আজকে, যেহেতু তাড়াতাড়ি উঠটা গেছে আজকে দেখতে গেলে অন্য দিনের তুলনায়। তো অখন যে জলটা ফাইয়া খুব খুশি খেলাধুলা করতেছে, একবার এই হাতটা ধুইতাছে, আর ব্রাশ করলে তো কইয়া লাভ নাই, বালটির ভিতরে সবকিছু দিছে ফালাইয়া জল নষ্ট করে। শেষ করছো জলটা, শেষ জলটা নষ্ট করছো তুমি, বলি বাবারি সাহস তো কম না, আবার মাথা না রে, কই তুমি জলটা শেষ করছো বাবা, ওই কুটুন এই নিয়ে। তো আমার ছোট পুত্রটারে কতবারই ডাক দিই তবুও উত্তর দিত না বা কথাও শুনতো না, এখন খেলাধুলা করতেছে কন্টিনিউয়াসলি। তো আমি অক্ষণেই যে আমি ওই দিন যে লাগাইছিলাম পদ্ম ফুলের গাছটি এটি দেখাইতাছি ট্যাঙ্কির ভিতরে, যে মনটা খুব খুশি হয়েছে বন্ধুরা আমার, কারণ আমি কোনোদিনও ভাবছি না যে পদ্ম ফুলের গাছ লাগাইলে আমি বাড়ির মধ্যে লাগাইলে যে উইব। তো ওই যে আমার কলি একটা দিছে, এটাও মনে 3-4 দিন পরে এটাও সুন্দর ইয়া ফুটবো ফুলটা। তো আমি আর একটা জিনিস দেখাই, ওই যে কালকে ঠাকুরগড়ের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা আমি যে ফুরান তুলসী গাছটা এটা ফালাই দিছি জলে নিয়া নদীর, তো আর একটা নতুন লাগাইছি এখানে চারা। তো এখানে ওই লেগিয়া পাশের বাড়ি বউ দিয়ে মানে জবা সাইজের গোলাপ দিছে আমার গাছ, আর এটা লাগাইছে যে বন্ধুরা নতুন পাতা দিছে, খুব সুন্দর লাগতেছে আর মনটাও খুব আনন্দ, কারণ পদ্ম ফুলের গাছও লাগাইলাম গোলাপ গাছও লাগাইলাম, তো সব কিছু টিকাইতে পারতাছি এই চিন্তা হইরা। তো এই যে আমার মনাটায় তখন আমার ছায়া রইল, তো অক্ষণ জানি না কি চিন্তা করতেছে রাস্তার দিকে দেখা গাড়ি টাড়ি দেখের মনে। তো আমি মনাটারে অক্ষণ বিটে নিমো, কারণ এখানে রাখলে আরও বেশি জল দিয়া খেলবো, পরে সর্দি কাশি আবার বাড়বো, এমনিও সর্দি তার কতদিন দুইরা। তো আমার মনাটা যে মোটামুটি সব কথা কইতে পারে আপনারা নিজের কানেই শুনুন বন্ধুরা, খুব ভালো লাগবো। আমরা মারবা মাম্মাম না তো বাবা, কি রাখো আমরে ও ও মাম্মা রাখো তুমি আমারে, বাবু গো বাবু, বাবা দাদা 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 ও মারি টু কো টু 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 তো আমার ছেলের সাথে ওখানে খেলাধুলা শেষ আর ওখন পূজা দেওয়ার টাইম। তো কালকে যে কাপড়টি আমি ধুইয়া দিছিলাম এটি আমার শুকাইছে, তো আজকে আমি ঠাকুরগড়ে সুন্দরভাবে আসনটারে সাজাইমু। তো এই যে কাপড়টি লইয়া আগে আমি সিংহাসনটা আগে মুছতাছি, এরপরে আমি ঠাকুরের কাপড়টি লাগাইয়া দিমু সবটি যার যার জাগাত যারে। তো এদিকে সাজানি কমপ্লিট আমার, আর একটা কারবার হয়েছে যে টিকটিকির কি পটি কইরা দিছিল এই ঠালটার উপরে, তো এটা প্রথমে আমি বালু দিয়া খুব সুন্দরভাবে ফাতা দিয়ে শুকনো ফাতা দিয়ে আগে সার্ফ দিয়ে মাজা গুজা করলাম, তারপরে আমি আবার নারিকেলের চুলাটা দিয়া সেরে আবার মাজা গুজা করতেছি। এদিকে আমার মনাটা ছায়া রইছে, কারণ আমারে যতক্ষণ অবধি না দেখবো ততক্ষণ অবধি তার শান্তি নাই, আমার সামনে রাখতে লাগে নাইলে কান্নাকাটি করে।
তো আবার আমি এদিকে ফারামিতারও একটু বকা দিতাছি, কারণ হইলো গিয়া শুধু আমার এই ভিডিও করতেছে। আমি কইতাছি মনাটার একটু সুন্দরভাবে দেখো, যদি ভিডিও করতে করতে আটকা যদি মানে মনাটা যদি চেয়ারের থেকে ফুইরা যায় তাহলে বিপদ লাগবো। তো এই কথা কইছি তাইরে, আর অক্ষণে না না আমি ধর্মু সুন্দরভাবে ঠিকঠাক কইরা। তো এই কথা কই আসেরা অখন আমি মাজাগুজা করতাছি বন্ধুরা। তো আমার মাজাগুজা করা কমপ্লিট, ওখানে ফুল তুলমু, ফুল তুললা পূজা দিমু। তো দেখা হইব আবার পূজা টুজা দিয়া, এরপরে আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো এই যে আমার মনাটাও প্রণাম করতেছে বন্ধুরা ঠাকুরে, আর সবসময় এমনও করে, মানে যখনই আমি ঠাকুর করে আই বা কাশির ঘণ্টি যখন মানে এটি বাজায় তো তখনই আমার ছেলেটা একবারে দৌড়াই আয়ে আর আয়াসেরা প্রণাম করে, বা ঠাকুর ঠাকুর করলেও প্রণাম করে। এই জিনিসটি দেখলে আমার খুব ভালো লাগে আমার পুচকুনটারে। আর ওই যে দেখুন বন্ধুরা আমার ছেলেটা যে কত রঙের দংডাং করে, আমার এই জিনিসটি দেখলে এখন সারাটা দিন কীভাবে যে মানে শেষ হইয়া যায় আমি নিজেই কইতে পারি না। খুব ভালো লাগে এইভাবে খেলাধুলা করে, নাচ দেখায় বা গান একটা গাইলেই মানে নাচে সবসময় মনে করে। না 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 না, আড়াইও না আড়াইও না, পড়বা দাঁড়াও তো বুতুন বুতুন। তো আমি অক্ষণে রান্না বাড়ি শেষ কইরা, খাওয়া দাওয়া শেষ না বন্ধুরা, শুধুমাত্র চা টিফিন করছি। তো তার বাবাও আছে, টিফিন করছে শুধুমাত্র, আর ভাত খাওয়া বন্ধ, কারণ হইলো কি আমার মনাটা খুব কান্নাকাটি করতেছে, তার মুডটা ভালো না আজকে। তো তার বাবা কইলো যে তুমি বৌদি তারা বাড়ির যাও গিয়া সেটা তুমি হাঁসটিরে দেখাও। তো হাঁসটি দেখলে আমার ছেলের মুডটা অটোমেটিক ঠিক হইয়া যায়। তো সবসময় জানালার দিকেও এই হাঁসটিরে দীক্ষা থাকবো আর ডাকবো, মানে খেলাধুলা করে যেমন বিড়ালের লগে হাঁসটির লগে যে কোনো প্রাণী দেখলে আমার ছেলেটা খুব খুশি হইয়া যায় বন্ধুরা। তো আমার কপালে দুঃখের আর শেষ নাই, গসা দিতে গসা দিতে গসা দিতে আমার হাতগুলো বেদনা করতাছে এখন। তো এই ঘটনা হইলো গিয়া আমি আইসি আধা ঘন্টার উপরে এই ওয়ালটিরে রাবার দিয়া ঘষাইতে ঘষাইতে ইটিরে আর পরিষ্কার করতে পারতাছি না। তো আমি ফারমিতার লগে গল্ফের মধ্যে লাগা, আর আমার পুচকুনটা কোন সময় তার দাদার পেন্সিলটা লইয়া সেরা কারবার করছে, মাস্টার পিস বানাই দিছে ওয়ালটির উপরে। আর তার বাবা না আওয়ার আগে আমরা আগে এই যে ওয়ালটিরে পরিষ্কার করতাছি, আমার বড় ছেলেটার রাবারটা দিয়ে সেরা বকা খাইতাছে আমার ছেলের থেকেও যে আমার রাবারটা নষ্ট করতেছ, কিন্তু মা এটি উঠতো না। তো তার বাবা দেখলে পরে আমারে উপায় রাখতো না, বকা দিব। তো সেই দরে আমি এটি তাড়াতাড়ি কইরা মুছামুছি করতাছি যাতে না দেখে পরে। তো এখন বাজে রাত্রে 7টা, আর আমার অক্ষণ একটা পার্সেল আইছে, বলতে আমার ছেলের যে দুইটা আমি শার্ট অর্ডার করছিলাম এই শার্টটি আইছে। তো এত রাত্রে কইলা ডেলিভারি করতেছে, আমার খুব রাগ করছি মনে মনে বন্ধুরা। তো কারণ আমার রিজনও দেখাইছে যে তারা অক্ষণে মানে পূজার সিজন, তো সবখানে ডেলিভারি দিতে খুব তারা লেট হয়। তো এটা যার যার সমস্যা থাকতেই পারে, তো এর লিগে আমি আর কোনো কিছু কইছি না, কারণ বৃষ্টিও আসলো সারাদিন, তো অসুবিধা হইছে তারারও বুঝি। তো এই
এদিকে আমি আমার ছেলের টিচার আইছে টিউশনি করাইতাছে টিচারে, তো এই যে আমি টিচারের সামনেই আনবক্সিং করলাম আমার শার্টটি, কারণ কীরকম হইছে না হয়েছে বা দামের তুলনা শার্টটি কীরকম হইল না হইল এটা দেখাইতাছি। তো আপনারাও কমেন্ট কইরা জানাইবেন বন্ধুরা যে দামের তুলনায় কীরকম হইছে আমার যে দুইটা শার্ট। তার বাবা কইছে যে দামের তুলনায় একটু মানে কোয়ালিটিটা একটু ভালো না, তো আমার তো আমার বেস্ট লাগছে আমি যেহেতু অর্ডার করছি আমার চয়েস দিয়া। তো আপনারা প্লিজ বন্ধুরা একটু জানাইবেন দয়া কইরা যে আমার কিরকম মানে চয়েসটি কিরকম হইছে। ভিডিও করলে কি হইছে বাবা তোমার? আজকে নতুন ড্রেস দিছি আমি। তো আমার পার্সেল একটা আইছে আমার বলতে আমার বড় ছেলের একটা পার্সেল আইছে, ওই যে শার্ট একটা ব্লু কালার আর একটা ওই যে রেড কালার, না এটা পিঙ্ক হালকা পিঙ্ক কালারের লাগে। তো এই দুইটা কালার আইছে। হ্যাঁ, তো আমি গতকালকে আইসল ঘড়িটা, তো আমি ম্যাচিং কইরা ঘড়িটা পরাইতাম হাতের মধ্যে আর আটকা কইরা মনে হয়েছে মানে মনে আইছে না বলতে, আমি সবখানে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছি কিন্তু কোনোখানে পাইছি না। তো শেষ পর্যায়ে আমি বৌদিরে ফোন করলাম, মানে সকালে যার বাড়ি গেছিলাম আমরা, তো বৌদিরে ফোন কইরা জিগাইতাছি যে বৌদি মনে মনে আমরা একটা ঘড়ি রেখা গেছি তোমার বাড়ি, তো বৌদিয়ে দেখা কইল হ তোমরা ফালাইয়া গেছো। ভাবছিলাম কালকে সকালে গিয়ে আনমু, তো আমার ছেলেটা আর মানতেছে না, অক্ষণে গিয়ে আনতো কর, কারণ ওই যে ড্রেসটা পরছে নতুন ড্রেস আর নতুন ড্রেসের লগে মানে ঘড়িটাও পরবো। তো ফারমিতা আর আমার বড় ছেলে তারা দুজনে মিল্লা গিয়া সেরা বৌদি তারা বাড়ির থেকে এখন ঘড়িটা আনবো। আচ্ছা ঠিক আছে, তো তারা আগে ঘড়িটা আনো, এরপরে আমি ফুল মানে ভিডিও করবো যে কিরকম লাগে। হ্যাঁ রে তো আমার বড় ছেলেটা যা অবস্থা বন্ধুরা, এই যে একবারে প্যান্ট লুই আইছে পরাইতাম কইরা যেমন লাগে অক্ষণই দুর্গা পূজার লিগা যাওয়ার লিগা প্রিপেয়ার হইতাছে। তো আমি এদিকে ঘড়িটা লাগাই দিতাছি, তো আমারও কইতাছে মা আমি নতুন জামা নতুন প্যান্ট পরমু তোমার বন্ধুরারে দেখাইমু যে আমারে কিরকম লাগে। আমিও কইছি লাগতো না বাবা দরকার নাই, পূজা যখন আইব তখনই পরবি। তো সকালে আমি যার বাড়িতে গেছিলাম আমার মনাটারে হাসটিরে দেখানের লিগা, তো এই বাড়িতেই ফালাই আইছি ঘড়িটা। তো অক্ষণে ফারমিতা আর আমার বড় ছেলেটা গিয়া সেরে আনলো রাত্রেবেলা কইরা। তো কীরকম লাগে আমার ছেলেটার এই শার্টটা ফইরা একটু কমেন্ট কইরা জানাইবেন, আমার ছেলেটাও খুশি হইব যদি জানে এরে ভালো লাগে বা খারাপ লাগে। ওই যে খুব কিন্তু শো অফ করতেছে, ভালো লাগে আজকে, কিন্তু ঘড়িটা বেশি বড় হইয়া গেছে তার হাতের থেকে, ঘড়ির সাইজটা বেশি বড় বন্ধুরা। আমার বড় ছেলেটার এতক্ষণ সাজুগুজু করাইলাম, অক্ষণে পড়াশোনা করাইতাছি কারণ হাফ ইয়ারলি পরীক্ষা তার, তো এই লিগা পড়াশোনা তো করতেই লাগবো। তো এদিকে আমার ছেলেটাও করতেছে যন্ত্রণা, তার সাথে উঠতাম তার সাথে বইতাম যা কইব তা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতাছি বন্ধুরা, আবার দেখাইব কালকে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভাল লাগে তাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।